আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার মায়ের হাতের রান্না হাঁসের মাংস। আমরা এখন গ্রামের বাসায় আছি, নরিনের নানুর বাসায় আছি। আর আজকে যেহেতু নরিনের আব্বু আমাদের আনতে আসবে, তাই জন্য আর কি আমার মা আর কি পাতি হাঁসের মাংস রান্না করেছে, সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে 1 কেজি মাংস নিয়ে নিয়েছে আমার মা। তো যেহেতু গ্রামের বাসায় আসছি, বাসায় তো আর কি সবসময় গ্যাসের চুলায় রান্না করা খাওয়া হয়, সেখানে কোনো স্বাদ সেরকম মানে পাই না। তাই আমার আর কি আম্মাকে বললাম যে আম্মা তুমি মাটির চুলায় আর কি রান্না করে আমাদের খাওয়াও যে কয়দিন আছি। তো এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ রসুন কুচি ও মরিচ নিয়ে নিয়েছে আমার আম্মু, এখন দিয়ে দিল তেল। তো শুরুতেই বলতে চাই যে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আপনাদের কাছে একটা লাইক মনে কিছুই না হতে পারে, কিন্তু আমাদের কাছে একটা লাইক অনেক কিছু। সো প্লিজ একটা লাইক দিয়ে দিন, আর আমার ভিডিওটি না কেটে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমার ভিডিওটি দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সাথেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো আমরা রাজশাহী থেকে আর কি চাঁপাইনবাবগঞ্জ এসেছি। চাঁপাইনবাবগঞ্জ আমার মায়ের বাসা, আর আমরা থাকি আর কি রাজশাহীতে। তো আমরা কখনো একাই আসিনি রাজশাহীতে। যাওয়ার পরে আর কি যখনই আসি আমার হাজব্যান্ডের সাথে আসি। তো এইবারই আর কি ফার্স্ট এলাম একাই, একাই বলতে আমি আর নরিন এলাম। তো আজকে আর কি নরিনের আব্বু এসেছে আমাদের আনতে, তো থাকবে না, কালকে চলে যাবে। এই জন্য আমার আম্মু আর কি রাতে আর কি পাতি হাঁসের মাংসটা রান্না করলো, আর একটু শর্টকাট আর কি আইটেম পোলাও রান্না করেছে। আর তো কথা বলতে বলতে কিন্তু অনেকটুকু পার হয়ে গেছি, এটুকু তো আপনারা সবাই জানেন। সব ধরনের মশলা আর কি দিয়ে পেস্টটা কষিয়ে নিয়েছে, এখন মাংসটা দিয়ে দিয়েছে। তো এখন পেঁয়াজের সাথে মাংসটা ভালোভাবে কষিয়ে নিবে। তো গ্রামের বাসায় আর কি অনেক সময় আমার মায়ের বাসায় বেশি থাকা হয় শ্বশুর বাসার থেকে। তো এবার আর কি মায়ের বাসায় বেশি দিন থাকলাম না, যেহেতু শীত পড়ে গেছে আর গ্রামের দিকে অনেক শীত লাগছে, সেজন্য আর কি তার মানে আরও এজন্য আর কি চলে যাব। তো মায়ের বাসায় 6 দিন থাকলাম, কালকে চলে যাব, আবার আসতে হবে 1.5 মাস পরে আর কি। আমার অনার্স 3rd ইয়ারের আর কি এক্সাম আছে এজন্য, আর এই কারণে আরও তাড়াতাড়ি আর কি চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এভরিওয়ান মাংসটা কী সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে, কালারটাও অসাধারণ এসেছে। আমি আবারও বলছি, যারা আমার ভিডিওটিতে এখনও লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিন। আর এখন দিয়ে দিল আর কি আদা বাটা। মায়ের হাতের রান্না আসলে অনেক মজার। শহরে আর কি নিজের হাতে রান্না খেয়ে খেয়ে একঘেয়েমি হয়ে গেছে, আর এই জন্য মায়ের হাতে রান্না আরও ভালো লাগে। আমি বলে না, সবার কাছে নিজ নিজ মায়ের হাতের রান্না একদম অমৃত। তো দেখতে পাচ্ছেন এভরিওয়ান মাংসের কালারটা কত সুন্দর এসে গেছে। যেহেতু মাটির চুলায় আর কি রান্না করছে, এজন্য আর কি দেখতে পাচ্ছেন একটা ধোমা ধোমা আর কি ভাব, যার কারণে ভিডিওটা স্পষ্ট আসছে না, কিন্তু মাংসটা কিন্তু সেই হয়েছে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সাথেই থাকুন। সরি একটু ভুল হয়ে গেছে, তখন কিন্তু আমার আম্মু আর কি রসুন বাটা দিয়েছিল, এখন আদা বাটা দিয়েছে, আর গরম মশলা পাউডার আর জিরে পাউডার। পাউডার বলতে আর কি গুঁড়া করা আর কি। আমার মা জামাইয়ের জন্য আর কি গরুর মাংসই রান্না করতো, তো নিষেধ করলাম যে গরুর মাংস তো আমরা খাই,
কিন্তু পাতি হাঁসের মাংস খাওয়া হয় না, যেহেতু এগুলো আর কি অনেক পাজি কাজ। এই জন্য বললাম যে না থাক, গরুর মাংস রান্না করতে হবে না, পাতি আর কি পাতি। যেহেতু সেহেতু ভুল হতে পারে। তো ভিউয়ার্স, রান্নাটা প্রায় শেষের পথে, তো রান্নাটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর এখন যেহেতু রান্না শেষ, এখন আমরা ডিনারে আর কি চলে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে হাঁসের মাংস, পোলাও, টমেটো সালাদ, শসা এবং এবং বেগুন ভাজা। তো এগুলো দিয়ে আর কি ডিনার করব আমরা এখন। রাতের আর কি রাত হয়ে গেছে, শর্টকাটভাবে আর কি জামাই আপ্যায়ন শুরু হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।